পর্যাপ্ত শিক্ষক, পানীয় জলের ব্যবস্থা, সীমানা প্রাচীর তৈরি সহ বিভিন্ন দাবিতে শিক্ষিকাকে তালাবন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী ও অভিভাবকদের একাংশ। বুধবার শিমলাপাল থানা এলাকার তেঁতুলিয়া শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা। আমাদের রোডের সাইডে ছোট ছোট বাচ্চারা পড়ছে, রোডের সাইডে প্রাচীর না করলে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। অবিলম্বে আমাদের এখানে প্রাচীর করতে হবে, শিক্ষকদের নিয়োগ করতে হবে। এখানে বিক্ষোভকারী গ্রামবাসী ও অভিভাবকদের তরফে জানানো হয়েছে, 2001 সালে প্রতিষ্ঠিত তেঁতুলিয়া শিশু শিক্ষা কেন্দ্রের বর্তমান পড়ুয়ার সংখ্যা 150 জনের বেশি, কিন্তু শিক্ষিকার সংখ্যা মাত্র একজন। শিক্ষিকার পক্ষে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পাঠদান সম্ভব নয়। একই সঙ্গে শিশু শিক্ষা কেন্দ্রের সীমানা প্রাচীর নেই, পানীয় জলের ব্যবস্থা। তাই অবিলম্বে ওইসব সমস্যা সমাধানের দাবি জানিয়ে তারা শিক্ষিকাকে তালাবন্ধ করে আটকে বিক্ষোভ দেখাচ্ছেন বলে জানিয়েছেন। বিক্ষোভ দেখার কারণ হচ্ছে দক্ষিণ বাঁকুড়ার সবচেয়ে বৃহত্তম এই স্কুল, কিন্তু এটা তেঁতুলিয়া শিশু শিক্ষা কেন্দ্রে এখন হয়েছে। আমরা চাই আগামী দিনে এটা যেন বড় ধরনের প্রাইমারি স্কুল হতে পারে। আর এই বিদ্যালয়ে প্রাচীর নেই, জলের ব্যবস্থা নেই, এখানে 151 জন স্টুডেন্ট পড়ে, একটাই ম্যাডাম আছে, কি করে পড়াতে পারে বলুন। যাতে আমরা চাই আগামী দিনে এখানে প্রাইমারি স্কুলে রূপান্তরিত হোক, প্রাইমারি শেড হোক, বিদ্যালয়ে প্রাচীর হোক, যেন ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করতে পারে। আর একটা ম্যাডামের দ্বারা কোনদিনে এতজন স্টুডেন্টকে পড়ানো যাবে না। KG 1 থেকে একদম Class 4 পর্যন্ত এখানে তেঁতুলিয়া, এখানে সামনে আদিবাসী গ্রাম আছে, আর এই গ্রামে কোনো পাশে বিদ্যালয় নেই, জলের ব্যবস্থা নেই। মানে যে বাচ্চা 151টি বাচ্চা আর একটু দিয়ে, মানে ওগুলো কি আর পড়াতে সম্ভব আছে কি? তাহলে এই জন্য আপনাকে বলা হচ্ছে যে আমাদের এটা প্রাইমারি স্কুল করে দিতে হবে এবং দিদিমণি আরো বাড়াতে হবে। সমস্যা জলের আছে, এখানে জলের সমস্যা, আমাদের দূরত্বানি জল আমরা রাঁধুনি, আমাদের দূর দূরত্বানি জল নিয়ে এসে এখানে রান্না করতে হয়। আর এই যে এখানে পাঁচিটা বাচ্চাগুলো যে বিড়ি চলে যাচ্ছে সবসময় এখানে, তাহলে ওগুলোকে আমরা কি করে সামলাবো? এরকম করে একটা দুইজন কি আর পারে নাকি? আমরা দিদিমণি, আমরা চাইছি যে মাস্টার আমাদেরকে দিদিমণি মাস্টার দেওয়া হোক। গ্রামবাসীদের দাবিকে সমর্থন জানিয়েছেন ওই শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা বর্ণালী রায় দত্ত। তিনি বলেন, আমাদের বয়স হচ্ছে, অবসরের সময় হয়ে এলো, শিক্ষক নিয়োগের পাশাপাশি স্কুলের পরিকাঠামো উন্নয়ন দরকার বলে তিনি জানান। অভিযোগ, আজ বুধবার স্টুডেন্ট সংখ্যা সব থেকে বেশি, আজ আমাদের স্কুলে ভাত ডাল ডিম হয়েছে, আর আমার সব বাচ্চারা স্থানীয় পাশাপাশি স্কুলে পাশাপাশি থাকে, তাহলে সবাই উপস্থিত আর চারিদিকে ছুটে দৌড়ে বেরোচ্ছে। আমরা দুজন দিদিমণি একদম সামলাতে পারছি না, আমি একা এই স্কুলের টিচার, কিন্তু আমার একজন সহায়িকা আছে পার্শ্ব শিক্ষক হিসাবে, সেও সামলাবার চেষ্টা করছে, কিন্তু বাচ্চারা তো শোনে না, সব 5 বছর থেকে ভর্তি হয়েছে এত বাচ্চা, তাই ওরা ঠিকমতো পড়াশোনা হচ্ছে না বলে ওরা অভিযোগ যে অবিলম্বে টিচার চাই, আপনাদের দ্বারা হবে না বলে আমাদের তালা দিয়ে রেখেছে। আমরা পুলিশকে জানাই, তা উনি এসে আমাদের উদ্ধার করেন। হ্যাঁ, সত্যি ওরা অবিলম্বে প্রাচীর চাই, বাচ্চারা ছুটে বেড়াচ্ছে, আপনারা দেখাশোনা করছেন না, পানীয় জলের ব্যবস্থা নাই, বাচ্চারা টিউবওয়েল পাম্প করতে পারছে না, কলে ভিড় হচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে টিচার নাই। হ্যাঁ, আমাদের বয়স হচ্ছে, আমরা আর কদিন পরে রিটায়ার হয়ে যাবো, কিন্তু এই স্কুলগুলো তো তালাবন্দি হয়ে যাবে, তাই ওরা চায়। ভিডিওকে একবার জানিয়েছিলাম, তখন পুরাতন ভিডিও, নতুন ভিডিও আসার পর আমার জানানো হয়নি। আর আমাদের, আমি SI সাহেবকেও জানিয়ে এসেছি, আমি আমার পশ্চিম চক্র শিমলাপাল পশ্চিম চক্রের, আমি তেঁতুলিয়া SSC-র হেডমিস্ট্রেস, আমি SI সাহেবকেও জানিয়েছি অবিলম্বে প্রাচীরের ব্যবস্থা করা। উনি বললেন চেষ্টা করবো যতদূর সম্ভব করে দেওয়া। শিমলাপালের BDO মানস চক্রবর্তী এ বিষয়ে বলেন, ঘটনাটি শুনেছি, অবিলম্বে সমস্যা সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন। না, হ্যাঁ, ওরা এসেছিল আমার কাছে, ওদের দাবি হচ্ছে কয়েকটা, সেটা হচ্ছে স্কুলে বাচ্চা বেশি আর সেই তুলনায় শিক্ষক কম, এক দুই হচ্ছে স্কুলের পাঁচিলের একটা দরকার, আর খাবার জলে একটু সমস্যা আছে, আমি কথা বলেছি, এই সবগুলোই মিটে যাবে, দু একদিনের মধ্যে ব্যবস্থা করছি। পরে খবর পেয়ে ওই স্কুলে পৌঁছায় শিমলাপাল থানার পুলিশ। পুলিশ আটক শিক্ষিকাকে উদ্ধার করে বলে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, শিমলাপাল।